এটা যে বোর্ডের উপরেই সব নির্ভর করছে তা না, এটা তার উপরও তো সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। আমার যতটুকু লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে তখন কথা ছিল যে ও প্রথমে জালাল ইউনুস অপারেশন সাইড এবং আমাদের সিরাজ ভাই ওনাদের সাথে বসবেন, তারপর আমার সাথে বসবেন। তামিম ইকবাল অবসর ভেঙে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গেল বছর সেপ্টেম্বরে। তবে খান সাহেব যেভাবে পরিশ্রম আর পারফর্ম করে যাচ্ছেন তাতে বলার আর অপেক্ষা রাখে না যে তিনি অচিরেই জাতীয় দলে ফিরছেন। তাহলে কি ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে আবারও মাঠ মাতাবেন প্রশ্নটা থেকেই যায়। তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর আর জাতীয় দলের হয়ে না খেললেও সময় কাটাচ্ছেন ক্রিকেটের সঙ্গেই। বিপিএলে খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে, কাটিয়েছেন স্মরণীয় টুর্নামেন্ট, দলকেও জিতিয়েছেন নিজেদের প্রথম শিরোপা। বর্তমানে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে, সেখানেও প্রাইম ব্যাংকের হয়ে ভালোই সময় পার করছেন বাঁহাতি ওপেনার, নিয়মিতই রানের দেখাও পেয়েছেন তিনি। বিসিবির সঙ্গে বৈঠক করেছেন তামিম, যদিও সেই বৈঠকের ফলাফল জানা যায়নি। গত 10ই মার্চের সেই বৈঠকের পর ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, আলাপ আলোচনা হয়েছে, তামিমের প্ল্যান আমরা শুনেছি, এখন বিষয়গুলো সভাপতিকে জানিয়ে আমরা বিস্তারিত জানাতে পারব। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন লাস্ট ওর সাথে যোগাযোগ হয়েছে, তখন কথা ছিল তামিম প্রথম জালাল ইউনুস অপারেশনসের এবং আমাদের সিরাজ ভাই ওনার সঙ্গে বসবেন, তারপর আমার সাথে বসবে, ওনাদের সাথে বসেছে, এখন আমার সাথে বসবে। আমি যেটা শুনেছি ওর কাছ থেকে শোনার আগে কমেন্টস করা উচিত না। আমি যেটা শুনেছি ও বলেছে সামনের বছর থেকে জাতীয় দলের হয়ে নিয়মিত খেলবে।